নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জব নিউজ কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য একটা রেপুটেড কোম্পানির কাজের ভ্যাকেন্সি নিয়ে এসেছি এবং এটা কিন্তু একটা খাদ্য প্রস্তুতকারক কোম্পানি, নাম করা কোম্পানি। লোকেশন রয়েছে হাওড়া জেলার ধুলাগড় অঞ্চল, আর জয়নিং ডেট রয়েছে শনিবার। তো আজকে আমি চ্যানেলে ভিডিওটা আপলোড করে দিচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা আজকে এবং আগামীকাল ভালো করে দেখে নেবেন। দেখে নিয়ে আজকে কেউ আমাকে এই কাজের জন্য ফোন করবেন না। আগামীকাল শুক্রবার আপনারা সন্ধে 7টা থেকে 9টার মধ্যে ফোন করে নামগুলো এন্ট্রি করিয়ে নেবেন এবং এই কাজের সরাসরি জয়নিং ডেট রয়েছে শনিবার। স্ক্রিনের ওপরে আমি ডেটটা মেনশন করে দিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবেন। ভিডিওর স্ক্রিনেই কিন্তু আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, সম্পূর্ণ ভিডিওটা যারা ভালো করে দেখবেন তারাই আমার ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করবেন। ভিডিও না দেখে কেউ আমাকে ফোন করবেন না, আগে সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখুন, আপনি কাজটাকে করতে পারবেন কিনা সব কিছু বুঝে নিয়ে তারপরে কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। তো চলুন এবার কাজের বিস্তারিত আলোচনায় আসা যায়। তো এখানে মূলত একটা রেপুটেড কোম্পানি, তো এই কোম্পানিতে বিস্কুট তৈরি হয়, নাম করা কোম্পানির বিস্কুট এখানে তৈরি হয়। তো প্যাকিং ডিপার্টমেন্টে মূলত কাজ করতে হবে, এখানে বিভিন্ন রকম ডিপার্টমেন্ট চলে। তো যে ডিপার্টমেন্টে জয়েনিং করানো হবে সেটা শুধুমাত্র প্যাকিং ডিপার্টমেন্ট, তো এখানে দাঁড়িয়ে থেকে মূলত কাজ করতে হবে। তো বিস্কুট যেখানে তৈরি হয় সেই প্ল্যান্টের ভিতরেই আপনাদের কাজ করতে হবে। তো সেখানে আমি একটা কথা আপনাদের বলে দিই, এখানে যেহেতু খাদ্য প্রস্তুতকারক কোম্পানি, বিস্কুট যেহেতু এখানে তৈরি হচ্ছে এখানে কিন্তু একটু গরম থাকবে, কারণ বিস্কুট যেখানে বেকিং হয় অটোমেটিক বেকিং হওয়ার পরে কিন্তু সেই মেশিন থেকে চলে আসে আস্তে আস্তে ট্রেতে করে প্যাকিংয়ের এখানে। তো যে প্রোডাকশন ইউনিট যেখানে বিস্কুট তৈরি হচ্ছে সেখানে বিভিন্ন রকম মেশিন চলে, বিভিন্ন রকম হিটার, বিভিন্ন রকম ওভেন সেখানে চলছে। তো সেই ওভেন যেখানে চলছে অর্থাৎ যে সমস্ত এরিয়াতে রান্নাবান্নার কাজ চলে সেই জায়গাটা স্বাভাবিক একটু গরম থাকেই। তো এই বিস্কুট কোম্পানি যে প্ল্যান্ট রয়েছে সেই প্ল্যান্টের মধ্যে কিন্তু একটু টেম্পারেচার আপনাদের থাকবে, সেই টেম্পারেচারে যারা কাজ করতে পারবেন অভ্যস্ত যারা তারাই কিন্তু আসবেন, তারাই যোগাযোগ করবেন। আরেকটা কথা, দাঁড়িয়ে কিন্তু কাজ করতে হবে, দাঁড়িয়ে হেঁটে চলে কিন্তু এখানে আপনাদের কাজ করতে হবে। প্যাকিং এর কাজ এখানে রয়েছে, কোনো রকম এখানে বস্তা বয়া বই 50 কিলো 60 কিলোর বস্তা এরকম বইতে হয় না, এরকম কোনো কাজ নেই। আপনাদের একদমই হালকা কাজ দেওয়া হবে, কাজ একদম সিম্পল কাজ রয়েছে। আসল যে ব্যাপার রয়েছে, এখানে প্ল্যান্টের মধ্যে গরম থাকবে, গরম পরিবেশে আপনাদের কাজ করতে হবে এবং দাঁড়িয়ে কাজ করতে হবে। যারা এই দুটো কন্ডিশন মেনে নিয়ে কাজ করতে পারবেন তারাই এখানে কিন্তু যোগাযোগ করবেন, অযথা কেউ ফোন করবেন না। আমি কিন্তু আগে ক্লিয়ার করে দিলাম, পরে কেউ বলবেন না এটা জানি না ওটা জানি না, আপনারা জেনে নেবেন, সবকিছু ভিডিওতে বলা থাকে, জেনে আমার সাথে যোগাযোগ করবেন। বয়স লাগছে 18 বছর থেকে 35 বছরের মধ্যে, শিক্ষাগত কোনো যোগ্যতা নেই, কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই, এখানে ফ্রেশাররাও কাজ করতে পারবে। শুধু ক্রাইটেরিয়া যা যা বলে দিলাম এগুলো আপনারা ভালো করে শুনে নিন, পরবর্তী আরো যেগুলো আলোচনা করছি সেগুলো আপনারা ভালো করে আবারও শুনে নেবেন। তো এখানে বিস্কুট যেহেতু তৈরি হচ্ছে এখানে আপনাদেরকে প্যাকিং ডিপার্টমেন্টে হেল্পার পোস্টে কাজ করতে হবে, যেখানে বিস্কুট প্যাকিং হয়, প্যাকিং হওয়ার পরে সেই পেটিতে বিস্কুটের প্যাকেটগুলোকে সাজাতে হয়, পেটি টেপ দিয়ে আটকাতে হয়। তারপর এই যে পেটিগুলো, যে কোনোটা 3 কেজি, কোনোটা 4 কেজি, কোনোটা 5 কেজি ওয়েট বা 7 কেজি ওয়েট, এরকম সব ওয়েট থাকে পেটিগুলো, এগুলো নিয়ে গিয়ে ট্রলি আছে, ট্রলির ওপরে সবাই মিলে একসঙ্গে রেখে ট্রলিটা ঠেলে নিয়ে গিয়ে গোডাউনে নিয়ে গিয়ে আবার সাজাতে হবে। কখনো কখনো দেখা যাবে এই পেটিগুলো অনেক লোড হয়ে আছে গোডাউনের মধ্যে, ছোট গাড়ি এসছে, গাড়িতে হাতে হাতে তুলে দিতে হবে, সেখান থেকে মালপত্রগুলো বেরিয়ে যাবে। সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে এই পেটিগুলো হাতে হাতে করে দুটো তিনটে একসঙ্গে করে নিয়ে এসে আপনাদের গাড়িতে তুলতে হতে পারে, ছোট ছোট বিভিন্ন রকম গাড়ি আছে। তো এই সমস্ত কাজগুলো কিন্তু এখানে করতে হবে, যখন প্যাকিং এর কাজ থাকবে না বা কম থাকবে তখন কিন্তু আপনাদের আনুষঙ্গিক কাজগুলোই তারা করাবে, যখন প্যাকিং এ খুব কাজের প্রেশার থাকবে তখন আপনাদের টোটালি প্যাকিং এই কিন্তু কাজ করতে হবে। তো এবারে যেগুলো বলার আছে বলে দিই, এখানে কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড স্যালারি রয়েছে। আর একটা কথা বলে দিই, রেপুটেড কোম্পানি, ডিরেক্ট কোম্পানি থেকে কিন্তু আপনারা স্যালারি পাবেন, এখানে পার্মানেন্ট হওয়ার সুযোগ থাকে। প্রথম 6 মাস টেম্পোরারি আপনারা কাজ করবেন, 6 মাসের মধ্যে যদি আপনার কাজ ভালো লেগে যায় কোম্পানির বা আপনি যদি কোম্পানিতে ভালো করে টিকে যেতে পারেন, তারপরেই কিন্তু আপনাদের পিএফ, ইএসআই এবং ইনক্রিমেন্ট সমস্ত কিছু কিন্তু আপনাদের চালু হয়ে যাবে। 6 মাস পর থেকেই প্রত্যেক ক্যান্ডিডেটের মাইনা বেড়ে যায়, এখানে যারা 6 মাস টিকে যায় 6 মাস পরেই কিন্তু প্রথম মাইনা বেড়ে যায়, তারপরে কিন্তু প্রত্যেক বছরে 2 বার করে এখানে মাইনে বাড়ে। পিএফ ইএসআই কিন্তু 6 মাস পর থেকে আপনাদের চালু হয়ে যাবে, পুজোর বোনাস, হলিডে ফ্যাসিলিটি,
এবং অন্যান্য ইয়ারলি লিভ সমস্ত ফ্যাসিলিটি কিন্তু আপনারা এখান থেকে পাবেন, থাকা খাওয়ার ফ্যাসিলিটিও কিন্তু আপনারা এখানে পাবেন। তো আমি সমস্ত ডিটেলস আলোচনা করছি, আপনারা ভালো করে শুনে নিন। এই মুহূর্তে আপনাদের এখানে স্টার্টিং এ স্যালারি থাকবে পার ডে হিসাবে 525 টাকা করে, এটা পার ডে হিসাবে, প্রথম 6 মাস পার ডে হিসাবে আপনারা 525 টাকা করে স্যালারি পাবেন। কোম্পানিতে কিন্তু 30 দিনই কাজ হয়, আপনি চাইলে 30 দিনই কাজ করতে পারেন, কেউ যদি মনে করেন 26 দিন করবেন সেটা তার ব্যাপার। এখানে কিন্তু নো ওয়ার্ক নো পে বেসিসে আপনার স্যালারি কাউন্ট হবে, আপনার ছুটি ছাটা লাগলে আপনি কোম্পানিকে জানিয়ে ছুটি নিতে পারেন, ছুটি নিলে কিন্তু তার পয়সা পাওয়া যায় না। যারা যতদিন মাসে এখানে কাজ করবে সেই হিসাবে 525 টাকা করে কিন্তু এখানে স্টার্টিং স্যালারি দেবে। 6 মাস পর এই 525 টাকা বেড়ে হয়ে যাবে 588 টাকা, এটা কিন্তু 6 মাস পর প্রত্যেকের 588 টাকা করে হবে, তখন কিন্তু পিএফ ইএসআই সমস্ত কিছু আপনাদের চালু হয়ে যাবে, প্রত্যেক 6 মাস অন্তর অন্তর কিন্তু এখানে মাইনে বাড়বে, অর্থাৎ বছরে 2টো করে কিন্তু আপনাদের ইনক্রিমেন্ট আছে। ডিউটি টাইম কি রয়েছে, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, 1 সপ্তাহ ডে 1 সপ্তাহ নাইট, ডে নাইট 2টো শিফটেই কিন্তু আপনাদের ডিউটি করতে হবে, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু আপনাদের এখানে ডিউটি করতে হবে। তার মধ্যে এখানে আধা ঘন্টা করে 3 বার ব্রেক থাকে, সেটা টিফিন, কাজের ফাঁকে রেস্ট, মেশিন চলছে, আপনাদের রোটেশনালি কাজ করতে হচ্ছে, সেখানে রিলিভার থাকে, সমস্ত কিছু কিন্তু সেখানে রয়েছে। মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আপনারা এই 12 ঘন্টার মধ্যে ব্রেক নিতে পারবেন, এদিক ওদিক করে কাজ করতে করতে কিন্তু আপনারা যখন কাজের সাথে অভ্যস্ত হয়ে যাবে তখন কিন্তু আপনি নিজেরা ব্রেক বার করে নিতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু টাইম কিন্তু এর মধ্যেই ধরা রয়েছে, কোনো রকম টার্গেট নেই, মেশিন যেভাবে প্রোডাকশন দিচ্ছে সেইভাবেই কিন্তু আপনাদের এখানে কাজ করতে হবে। প্রচুর ছেলে এখানে কাজ করছে, আমি আগেও প্রচুর ছেলেকে এখানে জয়নিং করিয়েছি, তারা কিন্তু এখানে ঠিকঠাক কাজ করছে, কারণ এখানে স্যালারি কিন্তু টাইম টু টাইম অ্যাকাউন্টে ক্রেডিট হবে, কোনো রকম হাতে হাতে লেনদেন নেই যে আপনার মাস শেষ হয়ে গেছে পয়সার জন্য কারোর পিছন পিছন ছুটতে হবে, একদমই না। প্রত্যেক মাসের 5 তারিখে কিন্তু এখানে স্যালারি ঢুকে যায়, কোম্পানির অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে কিন্তু ডিরেক্ট স্যালারি ক্রেডিট হবে, আপনি পাসবই চেক করলে সব কিছু পাওয়া যাবে, পিএফ ইএসআই সব কিছু 6 মাস পর থেকে ঢুকছে, সেটাও কিন্তু আপনার পাসবই চেক করলেই সব কিছু স্টেটমেন্ট পেয়ে যাবেন, কারণ এই কোম্পানি যেহেতু রেপুটেড কোম্পানি এখানে কিন্তু সমস্ত কিছু জেনুইন সিস্টেম মেনটেন করে এবং গভর্নমেন্টের রুলস সমস্ত কিছু মেনটেন করে কিন্তু এখানে চলে। তো প্রত্যেক মাসের 5 তারিখে এখানে স্যালারি কিন্তু টাইম টু টাইম ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এবারে আপনাদের এখানে থাকা খাওয়ার সিস্টেমটা বলে দিই, কোম্পানির বাইরে কিছু রুম আছে, ফ্রি রুম, ফ্রি রুম মানে বুঝতেই পারছেন বাড়ির মতন পরিবেশ, হাইফাই রুম কেউ দেবে না, নর্মাল পরিবেশ, কোথাও ছাদ কোথাও শেড, এরকম নর্মাল পরিবেশে কিন্তু আপনাদের থাকতে হবে, মিলেমিশে প্রত্যেকে থাকে, প্রচুর ছেলে এখানে থাকে, থেকে কাজ করে, মিলেমিশে এখানে থাকতে হবে, অ্যাডজাস্ট করে কিন্তু থাকতে হবে, হাইফাই ঘর বা বাড়ির মতন হাইফাই স্পেশাল ব্যাপার কিন্তু এখানে থাকবে না, সবাই মিলে একসঙ্গে থাকছে, হল ঘর আছে, 8 জন 10 জন 12 জন বিভিন্ন রকম ঘর এখানে রয়েছে, আয়তন অনুযায়ী ঘর, সেই ঘরে কিন্তু সেইভাবে অ্যাডজাস্ট করে আপনাদের থাকতে হবে। খাওয়া দাওয়ার সিস্টেম বলে দিই, কোম্পানিতে ক্যান্টিন আছে, আপনারা কোম্পানির ক্যান্টিনে খাবেন, প্রত্যেক মিল এখানে 35 টাকা করে পড়ে, দুপুরের খাবার এবং রাতের খাবার পার মিল 35 টাকা করে পড়ে, এছাড়াও টিফিন টিফিন সব কিছুই কিন্তু ক্যান্টিনে পাওয়া যায়। তো আমি মেন মিলটা বলে দিলাম, 35 টাকা করে কিন্তু আপনাদের দিয়ে খেতে হবে, আপনি পয়সা দেবেন আপনি খাবেন, কিছুদিন পুরনো হয়ে যাওয়ার পরে মোটামুটি 10 দিন 15 দিন যদি আপনি কন্টিনিউ কাজ করেন সেক্ষেত্রে ক্যান্টিনের সাথে আপনার পরিচিত হয়ে গেলে তখন তারা একটা খাতা করে দেবে, তখন আপনি খাতায় লিখিতভাবে খেতে পারেন, কিন্তু প্রথম 15 থেকে 20 দিন আপনাদের কিন্তু নিজেদের পয়সায় চলতে হবে। প্রথম 1 মাস যেহেতু স্যালারি এখানে টাইম টু টাইম আপনার অ্যাকাউন্টে ঢুকবে, কোনো রকম অ্যাডভান্সের ব্যবস্থা নেই, যেহেতু এটা একটা বড় কোম্পানি, এখানে কোনো রকম কন্ট্রাক্টর যে আপনাকে পকেট থেকে পয়সা দিয়ে চালাবে এরকম কোনো ব্যাপার নেই, আপনাদের ডিরেক্ট অ্যাকাউন্টে স্যালারি ঢুকবে, মাঝখানে যে দিনগুলো থাকবে এগুলো খরচাপাতি কিন্তু আপনাদের নিজেদেরকেই চালাতে হবে। এবার আপনাদের ডকুমেন্টস কী কী লাগছে বলে দিচ্ছি, আধার কার্ডের অবশ্যই জেরক্স নিয়ে আসবেন, আধার কার্ডে যেন জন্ম তারিখ পুরোটা থাকে, জন্ম তারিখ মাস সাল তিনটে যেন উল্লেখ করা থাকে, না হলে কিন্তু হবে না, শুধু সাল থাকলে হবে না, আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স এবং নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স। যদি কোনো কারণে কারোর অ্যাকাউন্ট না থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে মোটামুটি 7 দিন 10 দিন কাজ করার পরে এখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে দেয়, কিন্তু তবুও নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে অবশ্যই নিয়ে আসবেন, আর ফটো আনবেন 2 কপি, সমস্ত ডকুমেন্টস আপনারা 2 সেট করে নিয়ে আসবেন, জেরক্স এবং ফটো কিন্তু 2 সেট নিয়ে আসবেন। তো এই কোম্পানিতে পরশু দিন আপনাদের সরাসরি জয়নিং করানো হবে, আপনারা এখানে প্রত্যেককে সরাসরি স্পট জয়নিং করিয়ে দেবো, কোম্পানির যারা এক্সিকিউটিভ রয়েছে তাদের সাথে আপনারা ডিটেলস কথা বলে নেবেন, সমস্ত কিছু সে আলোচনা করে আপনাদের ফাইনাল করিয়ে দেবে, আপনারা ওই দিনই রুমে থেকে যাবেন এবং নেক্সট দিন থেকে কিন্তু আপনারা
ডিউটি স্টার্ট করে দেবেন 100% গ্যারান্টি সহকারে। আমরা এখানে আপনাদের জয়নিং করিয়ে দেবো। এই কোম্পানিতে জয়নিং এর জন্য আপনাদের খরচা হবে মাত্র 800 টাকা। আপনারা 800 টাকা জয়নিং এর জন্য নিয়ে আসবেন, আমরা আপনাদের এই কোম্পানিতে গ্যারান্টি সহকারে জয়নিং করিয়ে দেবো। কোনো কারণে যদি কোনো ক্যান্ডিডেট রিজেক্ট হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু সে পেমেন্ট রিটার্ন পেয়ে যাবেন, নিয়ে বাড়ি চলে যাবেন। আমাদের এখানে জেনুইনভাবে কাজ দেওয়া হয়। কোনো ক্যান্ডিডেট যদি কেউ কাজ না পেয়ে থাকে, কারোর কোনো ফালতু পয়সা এখানে খরচা হয় না, আমরা গ্যারান্টি সহকারে জেনুইনভাবে যেরকম জয়নিং করিয়ে দেবো, আপনারা কিন্তু এখানে সহজে কাজ পেয়ে যাবেন। আর নিশ্চিতভাবে কিন্তু আমরা এখানে জয়নিং করিয়ে দেবো। ওই দিনই আপনারা রুম, ওই দিনই আপনারা ক্যান্টিন ফ্যাসিলিটি, তার পরের দিন থেকে যেদিন ডিউটি করবে সেদিন থেকে ক্যান্টিন ফ্যাসিলিটি সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন। সুতরাং এখানে মায়না যতদিন আপনারা না পাচ্ছেন, বা আপনাদের মোটামুটি আমি বলে দিই 15-20 দিনের হাত খরচার পয়সা আপনারা নিয়ে আসবেন, মায়না পেয়ে গেলে আর কোনো রকম সমস্যা নেই। এখন যদি আপনি জয়নিং করেন, আপনাদের এই কয়দিনের যে স্যালারিটা রয়েছে সেটা কিন্তু নেক্সট মান্থের 5-6 তারিখের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এই কাজটা যারা করবেন অবশ্যই যোগাযোগ করুন আমাকে, আজকে কেউ ফোন করবেন না, আগামীকাল আপনারা আমাকে ফোন করুন 7:00-9:00 মধ্যে। জাস্ট এই 2 ঘন্টার মধ্যে আপনারা ফোন করবেন, এবং শনিবারে প্রত্যেকে 11:00-11:30 মধ্যে, তারপরে আসলে কিন্তু রিটার্ন চলে যেতে হবে। 11:00-11:30 মধ্যে ধুলাগড় লোকেশনে বেডিং পত্র সমস্ত কিছু নিয়ে চলে আসতে হবে। যারা যেখান থেকে আসবেন না কেন, বেডিং পত্র, যা যা ডকুমেন্টস বলে দিলাম, আর জয়নিং এর জন্য যে খরচা বলে দিলাম 800 টাকা, সমস্ত কিছু নিয়ে আপনারা ধুলাগড় লোকেশনে চলে আসবেন 11:00-11:30 মধ্যে। ওই দিনই আমরা আপনাদের প্রত্যেককে, কোম্পানির যারা এক্সিকিউটিভ রয়েছে তাদের সাথে সমস্তটা কথা বলিয়ে, তারা সমস্তটা পেপার্স পত্র জমা করিয়ে আপনাদের ফাইনাল সব কিছু করিয়ে দেবো। ওই দিনই আপনারা রুম পেয়ে যাবেন, এবং নেক্সট দিন থেকে কিন্তু আপনারা শিওর কাজ পেয়ে যাবেন। কাজ কিন্তু আমরা এখানে 100% গ্যারান্টি সহকারে করিয়ে দেবো। যাদের সত্যি কাজের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করুন, আমাকে ফোন করুন আগামীকাল 7:00-9:00 মধ্যে। এরকম একটা রেপুটেড বিস্কুট কোম্পানিতে যারা প্যাকিং ডিপার্টমেন্টে কাজ করতে চাইছেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোম্পানি, এখানে কিন্তু আপনাদেরকেও পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে কাজ করতে হবে। মুখে বড় দাড়ি, মাথায় বড় চুল থাকলে কিন্তু এখানে চলবে না, সমস্তটা প্রপারলি মেনটেন করে কিন্তু আপনাদের এখানে কাজ করতে হবে। যারা কাজটা করতে ইন্টারেস্টেড এবং সত্যি যাদের কাজের প্রয়োজন, যা যা ক্রাইটেরিয়া বলে দিলাম সমস্ত কিছু মেনে যারা কাজ করতে পারবেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।